পরীক্ষা বাতিলও হয়ে যায়, তাহলেও যদি রেজাল্ট কোনো অনলাইনের মাধ্যমে দেওয়া হয়, পরীক্ষার রেজাল্ট অ্যাকচুয়ালি কিন্তু একটা দরজায় ঢোকার জন্য, কোনো একটা সিঁড়ি যদি বাদ চলে যায় তাহলে কিন্তু ওপরে যদি আমরা পাশের কোনো ডালপালা ধরেও উঠি। বন্ধুরা, যেরকম বলেছিলাম মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কতটা গুরুত্বপূর্ণ এবং যারা আগে পরীক্ষা দিয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তাদের ক্ষেত্রে কতটা, এবং তোমরা যারা এই সময় কোভিড স্টুডেন্ট রয়েছে, তোমরা অনেকেই এই শুনে থাকবে, অনেক পাড়া প্রতিবেশী তোমাদেরকে বলবে তোমরা তো কোভিড স্টুডেন্ট, তোমাদের এমনিতেই পাস করিয়ে দেবে, এমনিতেই রেজাল্ট দিয়ে দেবে পরীক্ষা ছাড়াই, তো তোমাদের রেজাল্টের কোনো ভ্যালু থাকবে না। তো এই পুরো বিষয়টাকে আজকে এই ভিডিওতে অ্যানালাইজ করবো। দেখো, একটা বিষয় আমরা প্রত্যেকেই শুনেছি, তোমরা যখন মাধ্যমিক দিয়েছিলে তোমরাও শুনেছ, যারা আমরা যখন মাধ্যমিক দিয়েছি বা উচ্চ মাধ্যমিক দিয়েছি আমরাও শুনেছি যে মাধ্যমিকের রেজাল্ট যদি খারাপ হয় প্রথম পরীক্ষা কেরিয়ারে আর কিছু হবে না, এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্টও যদি খারাপ হয় তাহলে কেরিয়ার নষ্ট, ইন ফিউচারে আমরা কিছুই করতে পারবো না। মানে ক্লাস টেন, ইনফ্যাক্ট হচ্ছে ক্লাস টেন আর হচ্ছে ক্লাস টুয়েলভ এর রেজাল্ট খুবই ইম্পর্টেন্ট, রেজাল্ট খুবই ইম্পর্টেন্ট, রেজাল্টের ওপরই নির্ভর করছে জব, রেজাল্টের ওপরেই নির্ভর করছে জব, রেজাল্টের ওপরেই নির্ভর করছে তোমার কেরিয়ার, মানে রেজাল্টের ওপরেই নির্ভর করছে কি হচ্ছে ফিউচার। দেখো, রেজাল্টের ওপর মানে ক্লাস টেন আর টুয়েলভের রেজাল্ট যদি কোনো কারণে খারাপ হয় কিংবা কেউ ড্রপ দেয় তাহলে তার কেরিয়ারই নাকি নষ্ট। আর এটা সত্যি যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার গুরুত্ব রয়েছে, কিন্তু গুরুত্বটা খুবই কি বেশি, গুরুত্বটা অ্যাকচুয়ালি কী, মাধ্যমিক পরীক্ষার রেজাল্টে এ কতটা দরকার। দেখো, মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট অ্যাকচুয়ালি কিন্তু একটা দরজায় ঢোকার জন্য, মানে একটা দরজায় প্রবেশ করার জন্য। তুমি বলবে শুধু এইটুকু, অ্যাকচুয়াল তাই। ধরো তুমি একটা জবের, মানে গভর্নমেন্ট জবের অ্যাকচুয়ালি প্লেসমেন্ট বেরিয়েছে, সেখানে তুমি অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করতে যাও, তখন তোমাকে সার্টিফিকেটটা শো করতে হবে তুমি মাধ্যমিক দিয়েছো। একটা উচ্চ মাধ্যমিকে হলে তাহলেই তুমি একটা জবে এলিজিবেল, যদি এরকম কোনো জব হয় সেক্ষেত্রে তোমাকে উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট বা মার্কশিটটা শো করতে হবে, এ তাহলেই তুমি ওই জায়গাটায় যেতে পারবে। মানে একটা দরজা বলতে পারো যে জায়গাটায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে সার্টিফিকেট, রেজাল্ট, মার্কশিট সেটা হচ্ছে একটা পাস, যে তুমি এর ভেতরে প্রবেশ করতে পারবো, আদার্স কিন্তু এর বেশি কিচ্ছু নয়। এবার তোমরা বলতে পারো যে মাধ্যমিকের রেজাল্ট যদি খারাপ হয়, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট যদি খারাপ হয় তাহলে দেখা যাবে এরকম অনেক পরীক্ষা রয়েছে বা অনেক কলেজ রয়েছে যেখানে অ্যাকচুয়ালি মার্কশিট চাই, এই মার্কশিট ছাড়া ওই জায়গায়, মানে রেজাল্টের ওপর ডিপেন্ড করে রেজাল্ট ছাড়া অ্যাকচুয়ালি জায়গায় প্রবেশ করা যায় না। অবশ্যই তাই, যে কোনো কোনো অ্যাকচুয়ালি তোমরা উচ্চ মাধ্যমিকের রেজাল্টের ওপর ডিপেন্ড করে অনেক কলেজ অ্যাকচুয়ালি রয়েছে, ভালো ভালো কলেজ, যারা অ্যাকচুয়ালি কম রেজাল্ট পাওয়া স্টুডেন্টদের অ্যাডমিশন নেয় না, খুব ভালো ওই জায়গাটায় অ্যাডমিশন নিতে গেলে ভালো স্কোর করতে হয়, এগুলো তো আছেই। সেই অনুযায়ী উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিকের রেজাল্টের গুরুত্ব আছে, মানে সমস্ত কিছুই কিন্তু একটাই, যে যেরকম একটা এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে, ধরো যেই জায়গায় 60% তাহলে মাধ্যমিকের বা উচ্চ মাধ্যমিকের রেজাল্টে তোমাকে 60% দেখাতে হবে, তারপরে তুমি ওই জায়গাটায় প্রবেশ করতে পারবে। মানে সমস্ত কিছুর মধ্যে দিয়ে কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কিন্তু একটাই জিনিস, যে কোনো জায়গায় কোনো একটা কোর্সে কোনো একটা জবে এ তোমাকে জাস্ট নাম লেখাতে গেলে বা প্রবেশ করতে গেলে যেরকম একটা পাস কাজে লাগে, ঠিক আছে, কোনো জায়গায় তুমি যাচ্ছ তার আগে যে পাস কাজে লাগে, সেই পাসই কিন্তু একটা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, যেটা প্রতিনিয়ত তোমাকে যে কোনো জায়গায় কাজে লাগে। আর মানে এর থেকে তো বুঝতেই পারলে যে কোনো জায়গায় প্রবেশ করতে গেলে যেহেতু ও আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে, যে কোনো এডুকেশন পারপাসে, অন্য কিছু তো বলছি না, এডুকেশন পারপাসে, এ সেক্ষেত্রে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বা মার্কশিটের গুরুত্ব আছে। কিন্তু যে এ যে মানে কোনো কোনো কারণে যদি কোনো কেউ ক্লাস টেনে এ 50% পায় এবং কোনো স্টুডেন্ট যদি 90% পায়, তার কেরিয়ার যে একদম চরচর করে দৌড়াবে, বা কেউ যদি উচ্চ মাধ্যমিকে 40% পায় এবং কেউ যদি উচ্চ মাধ্যমিকে 95% পায়, মানে যে 90% পেয়েছে সেই যে জীবনে সাকসেসফুল হবে, এটাও কিন্তু ভুল। যে বেশি নম্বর পাবে সেই অ্যাকচুয়ালি এগিয়ে যাবে, যে কম নম্বর পাবে সে এগাবে না, এটাও ভুল। কারণ আমি এরকমও কিছু স্টুডেন্ট দেখেছি যারা এই মুহূর্তে গভর্নমেন্ট সার্ভিস করছে কিংবা ভালো পজিশানে আছে, এ শুধুমাত্র কি হচ্ছে ক্লাস টেন পাস আউট, তারা ক্লাস টেন পাস করেছে, তারা গভর্নমেন্ট সার্ভিস করছে, ভালো স্যালারি নিচ্ছে, লাইফ ভালো করে চলছে। তোমরা মানে আমাদের এখানে বা আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে যদি বলি, গভর্নমেন্ট সার্ভিস করলেই তাকে মানে একটা অন্যরকম লেভেলে দেখা হয়,
তাহলে তোমরা সকলেই জানো সেটা কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে বিভিন্নতা হতে পারে, কিন্তু এটাই ম্যাক্সিমাম যেহেতু ধরে নেওয়া যায়, সেক্ষেত্রে আমি গভর্নমেন্ট জবকেই বড় করে দেখলাম। অ্যাকচুয়ালি তা বড় না। তো যাই হোক, ক্লাস টেন পাস আউট যে করছে সে কি হচ্ছে গভর্নমেন্ট জব পেলো, কিন্তু এরকমও কিছু স্টুডেন্ট রয়েছে বা আমার চেনাশোনা কিছু বন্ধু বান্ধবও রয়েছে যারা ক্লাস টুয়েলভ, ক্লাস টেন, কলেজ, ঠিক আছে, এমএসসি, ঠিক আছে, বিএসসি, ঠিক আছে, এই পুরোপুরি সমস্ত কিছু কমপ্লিট করে রেখেছে, তার সত্ত্বেও গভর্নমেন্ট জব নিতে পারছে না। তার মানে কিন্তু একটা জিনিস মাথার মধ্যে রাখতেই হবে যে শুধুমাত্র সার্টিফিকেট ক্যারি করলেই কিন্তু হবে না। সার্টিফিকেটের যেরকম গুরুত্ব আছে অবশ্যই, কিন্তু সার্টিফিকেট ক্যারি করলেই হবে না। সার্টিফিকেট ক্যারি করার আগে তুমি যেটা যথাযথ পড়ে, তুমি যেটা সমস্ত কিছু অধ্যয়ন করে সার্টিফিকেটটা ক্যারি করেছো সেটা অবশ্যই মাথায় রাখতে হবে, নয়তো ইনফ্যাক্ট পরবর্তীকালে সমস্যায় পড়বে। ধরো তুমি মাধ্যমিককে খুব ভালো রেজাল্ট করেছো এবং তুমি একটা বা উচ্চ মাধ্যমিকে তুমি খুব ভালো রেজাল্ট করেছো, তুমি জয়েন দিলে, কোনো কারণে তোমার র্যাঙ্কিংও আসলো, কিন্তু তুমি ইলেভেন টুয়েলভে সম্পূর্ণভাবে ফাঁকি মেরেছো, তুমি কোনোভাবে ভালো রেজাল্ট করে ফেলেছো। এখন বহু এরকম স্টুডেন্ট দেখেছি, বহু এরকম এক্সপিরিয়েন্স করেছি যারা অ্যাকচুয়ালি সারা জীবন বইয়ের সঙ্গে কানেকশান নেই। এই কিছু বন্ধুবান্ধব দিয়ে এক্সাম্পল রয়েছে যারা কানেকশান নেই, কিন্তু ও তারা সায়েন্স নিয়ে আমাদের সঙ্গেই পড়েছে এবং ফার্স্ট ডিভিশনে পাস করেছে। যে সেকেন্ড ডিভিশনে পাস করেছে সে হয়তো ফার্স্ট ডিভিশন যে পেয়েছে তার থেকে বেশি জানে। তার মানে অ্যাকচুয়ালি যথাযথ রেজাল্টের গুরুত্ব কিন্তু এখানে থাকলো না। আগে যখন হচ্ছে প্রি কোভিড ছিল, কোভিডের ব্যাপারটা ছিল না, তখনও কিন্তু এই রেজাল্টের গুরুত্ব খুব একটা যে স্বাভাবিক সেটা দেখা যায়নি। এই বিষয়টা কিন্তু তোমরা অনেকে মানবে এবং এটা আমি বহুবার দেখেছি। আর এইখানটা যেটা আমরা এইখানে দেখতে পারলাম, যে আমারও চ্যানেলে একটি ভিডিও রয়েছে, তোমরা ওখানে গিয়ে দেখতে পারবে, এর যে আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, যে মাধ্যমিক শুধুমাত্র মাধ্যমিক পাস করেছে, সে গভর্নমেন্ট জব করছে, এ তার এক্সপিরিয়েন্সটা সে ব্যক্ত করেছে যে অ্যাকচুয়ালি এরকম এরকমভাবে কমপ্লিট করেছে। কেউ কেউ হায়ার এডুকেশন নিয়েও কিন্তু সেই জবটার জন্য এলিজিবল হয়েও জবটাকে ক্র্যাক করতে পারছে না। তার মানে এই আমাদের মাধ্যমিকের রেজাল্টের ওপরই যে শুধু ক্যারিয়ার নির্ভর করছে সেটা কিন্তু একেবারেই নয়। এবার তো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক মানে আমরা বুঝতে পেরেছি সেই রেজাল্টটা শুধুমাত্র একটা পাসের মতন কাজ করছে, যে প্রত্যেকটা জায়গায় একটা 60% এলিজিবল ক্যারিয়ার রয়েছে, কারোর 80% হলে এই জব মানে এই জায়গায় কোর্স নিতে পারবে, কিংবা গভর্নমেন্ট জবের ক্ষেত্রে শুধু মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যতই নম্বর পাও না কেন ম্যাক্সিমাম পরীক্ষায় তোমরা এলিজিবল রয়েছ। তো সেক্ষেত্রে একটা পাসের মতন কাজ করছে, জাস্ট পাস, মানে কোনো জায়গায় এন্ট্রি করতে গেলে যেরকম পাস কাজে লাগে সেরকম পাসের মতন কাজ করছে। এখন আমি কোভিড সিচুয়েশনের কথা বলবো, কারণ আশেপাশে প্রচুর এরকম লোক রয়েছে যাদের তোমার এলাকাও রয়েছে যারা এসে বলবে তোদের পড়াশোনার তো কোনো গুরুত্বই নেই, এই সময় তো কোভিড, এই কোভিডের সিচুয়েশনে তোদেরকে মুখ দেখে নাম্বার দিচ্ছে, পরীক্ষা হচ্ছে না, মাধ্যমিক ক্যান্সেল হয়ে যাবে, শুনছি বিভিন্ন বোর্ডে ক্যান্সেল হয়ে গেছে। যে সমস্ত বোর্ডের মাধ্যমিক ক্যান্সেল হয়ে গেছে কিংবা আমাদের বোর্ডেরও মাধ্যমিক ক্যান্সেল হয়ে যাওয়ার কথা শুনছি, সেক্ষেত্রে ক্যান্সেল হয়ে গেলে কি তাদের কেরিয়ার নষ্ট, তাদের ক্ষেত্রে সঠিক রেজাল্ট দেওয়া হবে না? দেখো রেজাল্ট অবশ্যই দেওয়া হবে, রেজাল্টের কাজ কিন্তু রেজাল্ট পরিপূর্ণ করবে, মানে রেজাল্টে তুমি এইবার আরও বেশি নম্বর পাবে। ধরো কোথাও 60% দেওয়া রয়েছে, 60% পেতে তুমি ধরো এখন এলি, যেহেতু ইন্টারনাল অ্যাসাইনমেন্ট বা অন্য কোনো উপায়ে তোমাকে মূল্যায়ন করা হবে, সেক্ষেত্রে তুমি যদি 60% পাওয়ার যোগ্য হয় সেক্ষেত্রে তুমি 70% পাবে বা 90% পাবে, ধরে নিলাম যে 60% থেকে 90% পাবে। এবার অনেকেই বলবে যারা 90% অ্যাকচুয়ালি পাওয়ার যোগ্য ও তারাও প্রায় 99% বা এরকম সামথিং পাবে, তা সেক্ষেত্রে রেজাল্টের কোনো মূল্য থাকলো না। দেখো মেন উদ্দেশ্য রেজাল্টের, যে মেন উদ্দেশ্য তোমাদের আগে বললাম যে শুধুমাত্র এটা একটা পাস, কোনো একটা জায়গায় এন্ট্রি দরকার পড়লে সেই সার্টিফিকেটটার জেরক্স বা সেই সার্টিফিকেটটা দেখিয়ে তুমি এন্ট্রি নিতে পারো, তো সেই যে উদ্দেশ্য মেন উদ্দেশ্য সেই উদ্দেশ্য কিন্তু ফুলফিল করবেই। উল্টে তোমাদের পার্সেন্টেজ বেড়ে যাচ্ছে বলে অনেক স্টুডেন্টের কী হয়, কোনো কারণে নাম্বার কম আছে, সেক্ষেত্রে তারা চাইলেও আগেকার সময় যেরকম ছিল যে বেশিরভাগ স্টুডেন্টও যেরকম করে, খুব বেশি নাম্বার পেলেই সায়েন্স নিয়ে নেয়, যদি সে অ্যাকচুয়ালি পড়াশোনা ঠিক করে নাও করে বা সায়েন্স তার ইন্টারেস্ট না থাকে, সে সায়েন্স নাও জানে তাও নিয়ে নেয়, পরবর্তীকালে সমস্যা হয়। সেই রকমই অনেক এরকম স্টুডেন্ট থাকে যাদের অ্যাকচুয়ালি কোনো কারণবশত নাম্বার কমে যায় কিন্তু সে সায়েন্স নেওয়ার যোগ্য তার সত্ত্বেও নিতে পারে না, তাদের ক্ষেত্রে এবারে উল্টে সুবিধা রয়েছে। তো যাই হোক না কেন, তোমরা এই বিষয়টা দেখে বুঝতেই পারলে যে কেউ এবছর যদি অন্য কোনোভাবে মূল্যায়ন করা হয় নম্বর কেউ কম পাবে না, নম্বর বেশি পাবে। এবং আগের বছরে যে স্টুডেন্টরা পরীক্ষা দিয়েছিল প্রি কোভিড যখন ছিল, অর্থাৎ কোভিড যখন ছিল না সেই সময় যারা পরীক্ষা দিয়ে যে রেজাল্ট নিয়েছিল,
সেই রেজাল্টই তোমরা পাবে, এবং সেই রেজাল্টটা সেই একই রকম যেরকমভাবে ওদের রেজাল্টও বিভিন্ন জায়গায় অ্যাকচুয়ালি যাওয়ার জন্য বা বিভিন্ন জায়গায় প্রবেশ করার জন্য রেজাল্টটা শো করতে হতো, সেরকমভাবে তোমাদের রেজাল্টটাও শো করলে একই রকম কাজ করবে। এবার অনেকে এর চিন্তাধারা তো অনেক রকম, অনেকেই বলতেই পারে যে এবারে পরীক্ষা দেয়নি বলে এটা আলাদা করে নেওয়া হবে। যখন তুমি কোনো চাকরির পরীক্ষা দেবে বা কোনো জায়গায় অ্যাকচুয়ালি রেজাল্ট শো করবে, তখন বলবে না এরা তো এক্সাম দেয়নি, এদেরকে আলাদা লাইনে দাঁড় করো। এটা কখনোই হবে না। উল্লেখ করবে না যে আগের বছরও এইচএস অ্যাকচুয়ালি কয়েকটা পরীক্ষা হয়নি, আগের বছরও এই রকমের অনেক মানুষ বক্তব্য পেশ করেছে, আমি আগের বছরও বলেছিলাম এবারও বলছি, যখন তোমাদের এর অ্যাকচুয়ালি কোনো একটা জবের জন্য তুমি অ্যাপ্লাই করবে, এ তখন শুধু মাধ্যমিক কি বলবে, বলবে না 2020 কারা মাধ্যমিক দিয়েছিল, 2019 কারা মাধ্যমিক দিয়ে দিয়েছিল, 2021 কারা মাধ্যমিক দিয়েছে, এই সব বিষয়গুলো কখনোই উল্লেখ করবে না। সেক্ষেত্রে তোমাদের রেজাল্টের গুরুত্ব আর ওদের আগে যারা পরীক্ষা দিয়েছে তাদের রেজাল্টের গুরুত্ব একই থাকছে। এইবার কিছু সংখ্যক স্টুডেন্ট রয়েছে যারা বলবে আমরা দিন রাত পরিশ্রম করেছিলাম, আমরা দিন রাত পড়াশোনা করেছিলাম, 95 অ্যাচিভ করব, 99 অ্যাচিভ করব, কিন্তু আমাদের সেটা ফুলফিল হলো না, র্যাঙ্কিং করব, ভালো রেজাল্ট করব। তাদের উদ্দেশ্যে শুধুমাত্র আমি এটাই বলবো, দেখো তুমি যা শিখেছো শুধুমাত্র পড়াশোনা না, তুমি খুব ভালো করে পড়াশোনা করেছো, প্রতিনিয়ত ও তোমার টাইম ইনভেস্ট করেছো এডুকেশনের প্রতি, যে বিষয়গুলো তোমরা শিখেছো সেগুলো কোনো মতেই অ্যাকচুয়ালি বিফলে যায় না, সেগুলো সমস্ত কিছু তোমার মধ্যে থাকবে এবং পরবর্তী সময় সেগুলো তোমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। একটু খারাপ তো অবশ্যই লাগবে, কিন্তু সিচুয়েশনের ওপর নির্ভর করে এইটুকু স্যাক্রিফাইস তোমরা করতেই পারো এবং তোমরা যে পরিশ্রম করেছো সেটা কখনোই বিফলে যাবে না। আমি যখন নিজে ক্লাস 11-12 পড়তাম তখন আমি নিজে টিউশন করে, ক্লাস 10-এর আমি যখন 11-এ পড়েছি আমার মনে আছে ক্লাস 19-এর ব্যাচ ছিল আমার, ওই ব্যাচ কমপ্লিট করার পর আমি রাত্রে 11টার সময় পড়তে বসতাম। এই যে অভ্যাস, এই যে অধ্যয়ন, সেটা এখন আমাকে হেল্প করে, রাত্রেবেলা আমি জাগতে পারি বা অন্যান্য কাজ করতে পারি। এবং আগে বিভিন্ন কাজ, শুধুমাত্র এটা না, শুধু পড়ার বিষয় না, পাঠ্যবইয়ের মধ্যে থাকলে হবে না, আদারওয়াইজ বিভিন্ন এরকম নলেজ রয়েছে যেগুলো আমরা প্রতিনিয়ত লাইফ থেকে শিখছি, যেগুলো কোনো কারণে কষ্ট করে আমরা রপ্ত করছি, সেগুলো কোনো না কোনো সময় লাইফের এন্ড অফ দ্য টাইম আমাদের লাগবেই। সেই কারণে এই কোনো শেখায়, কোনো এডুকেশনই, পাঠ্য বই ছাড়াও সেগুলো কখনোই বিফলে যায় না। তার মানে বুঝতেই পারছো, তোমরা প্রি কোভিড স্টুডেন্ট হও কিংবা কোভিড স্টুডেন্ট হও, তোমাদের রেজাল্টের গুরুত্ব সমান, তোমাদের রেজাল্টে কোনো ইম্প্যাক্ট পড়বে না। যে তোমরা, তোমাদের যদি মাধ্যমিকের সাথে উচ্চ মাধ্যমিকও বাতিল হয়ে যায় তাহলেও তোমাদের উচ্চ মাধ্যমিকের এর ক্ষেত্রেও কোনো ইম্প্যাক্ট পড়বে না। শুধু একটু সমস্যা কী হবে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে, যখন কলেজে অ্যাকচুয়ালি অ্যাডমিশান নেবে সেক্ষেত্রে সমস্যা হবে, ঠিক আছে, অনেক ভিড় করবে। এবং আরও একটা সমস্যা হবে কি, ও ধরো জয়েন্ট এন্ট্রান্স দিতে চাই বা অন্যান্য বড় বড় যে পরীক্ষাগুলো সবাই ভালো নম্বর পাবে, ওই জন্য অধিকাংশ স্টুডেন্ট ভিড় করবে। কিন্তু ভিড় করে কী লাভ, যখন তারা পরীক্ষা দেবে আসল কী পড়াশোনা করছে সেটা ছেঁকে বেরিয়ে চলে আসবে। মানে সবাই অ্যাকচুয়ালি ছাকনির ওপর বসছে, মানে পরীক্ষা দিতে বসছে, তারপরে যার, তারপরে যে অ্যাকচুয়ালি পরীক্ষা দিয়ে অ্যাকচুয়ালি যে নম্বর পাবে সেই নম্বর থেকে ছেঁকে বেরিয়ে আসছে ভালো স্টুডেন্টগুলো। অ্যাকচুয়ালি সেক্ষেত্রেও ভালো স্টুডেন্ট যারা রয়েছে তাদের কোনো সমস্যা হবে না। সেই কারণে আমার মনে হয় না যে প্রি কোভিড স্টুডেন্ট যারা রয়েছে এবং উচ্চ মাধ্যমিকের যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে। রেজাল্টের অবশ্যই গুরুত্ব আছে এবং রেজাল্টের যে বিষয়টা, স্কোরিং যে বিষয়টা, সেটা থাকা দরকার, কারণ স্টুডেন্টদের মধ্যে কম্পিটিশান থাকবে না, কম্পিটিশান না থাকলে স্টুডেন্টরা পড়াশোনা করবে না, সেক্ষেত্রে অনেকটাই ক্ষতি হবে। কিন্তু এই যে চিন্তাধারা যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট খারাপ হলে ক্যারিয়ার নষ্ট, ইনফ্যাক্ট আমরা কোভিড স্টুডেন্ট, আমাদের পরীক্ষা হচ্ছে না, আমাদের রেজাল্টের কোনো দাম নেই, আমাদের ফিউচার নষ্ট, আমাদের ক্যারিয়ারের কে দায়িত্ব নেবে, এই সমস্ত কিছু একেবারে মানানসই কথা না। এবং আরও একটা বিষয় তোমাদেরকে বলি, এইখানে একটা সিরিজ দেখছো, এটা হচ্ছে এডুকেশন সিস্টেম। এবং কোনো ক্লাসে তুমি যদি এই পড়াশোনা না করো, অনেক সময় দেখে যাও যে তুমি পড়াশোনা করো না, সেক্ষেত্রে তুমি পরের ধাপে উঠে গেলে, ধরো এখানে ক্লাস 10 ছিল, ঠিক আছে, ক্লাস 10, আর এখানে হচ্ছে ক্লাস 11, ঠিক আছে, এখানে হচ্ছে ক্লাস 12, তারপরে এখানে কলেজ, তারপরে হচ্ছে এটা আন্ডার গ্র্যাজুয়েট করলে, তারপরে হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট করলে, তো এইরকমভাবে পুরো ধাপে ধরো তোমরা উঠছো। কেউ করে কি, খুব ক্লাস 10-এ খুব জোর দিল, ঠিক আছে, খুব ক্লাস 10-এ জোর দিল, 11-এ ম্যাক্সিমাম স্টুডেন্ট পড়াশোনা করে না, 12-এ উঠে যায়, 12-এ উঠে খুব চেষ্টা করে, আমি সায়েন্সের স্টুডেন্টের ক্ষেত্রে বেশিরভাগ বলছি, খুব চেষ্টা করে, কিন্তু 11-এ অনেক কিছু না শেখার জন্য 12 ভালো রেজাল্ট করতে পারে না, কিংবা অনেকে 9-এ পড়ে না, সেই কারণে ভালো রেজাল্ট করতে পারে না। তো এইখানে তোমরা যে 10-এ পরিশ্রম করেছো বা 12-এ পরিশ্রম করেছো,
যেইটুকুই পরিশ্রম করো না কেন, সেটা পরবর্তী সময়ে যারা টুয়েলভে পরিশ্রম করেছো তারা ইউজি আন্ডার গ্র্যাজুয়েট যখন পড়তে যাবে, যে কোনো বিষয়ে পড়ো না কেন বা অন্য কোনো ডিগ্রি করো, সেক্ষেত্রে কাজে লাগবে, তোমাদের সূত্র কাজে লাগবে, তোমরা আগে ইতিহাস পড়ে থাকলে ইতিহাসের আগে যে বিষয়গুলো পড়ে ফেছো, জিওগ্রাফির যে বিষয়গুলো পড়েছো সেগুলো কাজে লাগবে, এবং এবং ইউজিতে বা টুয়েলভে যেগুলো পড়ে এসছো সেটা আবার পিজিতে কাজে লাগবে, টেনে যেটা পড়ে এসছো সেটাও আবার পিজিতে কাজে লাগবে। মানে এই যে কোনো একটা সিঁড়ি যদি বাদ চলে যায় তাহলে কিন্তু ওপরে যদি আমরা পাশের কোনো ডালপালা ধরেও উঠি, কোনো কারণে উঠে যায়, সেক্ষেত্রে কিন্তু কোনো মতেই ঠিক হবে না। আর এখনকার যে এডুকেশন সিস্টেম সেটা নিয়ে আমি পরে এক সময় ভিডিও করবো, যত দিন যাবে কিন্তু এটার ইম্প্রুভমেন্ট। আরেকটা বিষয় তোমাদের বলি, দেখো ক্লাস এইট আগেকার দিনে কী হতো, ক্লাস এইট কোনো মানুষ পাস করলেই অ্যাকচুয়ালি জব পেয়ে যেত, ডেকে ডেকে জব দিত, ক্লাস টেন পাস করলেই এই জব পেয়ে যেত। কিন্তু এই মুহূর্তে মানুষ কী হচ্ছে, এমএসসি বিএসসি করার পরও তাদের লাইনে অ্যাকচুয়ালি দাঁড়াতে হচ্ছে, লাইনে দাঁড়িয়ে জব নিতে হচ্ছে। কারণ কি, মানুষ এই মুহূর্তে কিন্তু পরখ করতে চায় যে অ্যাকচুয়ালি তুমি কী জানো। এবং আমাদের ভারত তথা বিশ্বের যত বড় বড় কোম্পানি আছে তারা কিন্তু এই রেজাল্টের ওপর বিশ্বাসী নয়, তারা কিন্তু রেজাল্ট বা মার্কশিট দেখে না, তারা ট্যালেন্ট দেখে, তুমি কি শিখেছো, তোমার কি যোগ্যতা আছে। আমি এইটুকু বলছি, এখনও যতটা পর্যন্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা অন্য কোনো সার্টিফিকেট বা কোর্সের দাম রয়েছে, ইন ফিউচার মানুষ যত ডেভেলপ হবে, যত সময় বাড়বে, তত কিন্তু এই সমস্ত যে বিষয় বা সার্টিফিকেট এই সমস্ত কিছুর ভ্যালু অ্যাকচুয়ালি কমতে থাকবে। এবং একটা স্টুডেন্ট কতটা জানে, কতটা সেই বিষয়ে পারদর্শী, তার ওপরেই তারা জব পাবে, তার ওপরেই তার কেরিয়ার হবে। খুব বেশি আর দিন দেরি নেই এই সমস্ত বিষয় হতে, কেন মানুষ খুব তাড়াতাড়ি ডেভেলপ হচ্ছে, আমাদের এডুকেশন সিস্টেম এখনও পর্যন্ত ডেভেলপ হয়নি। এডুকেশন সিস্টেম যখন ডেভেলপ হবে তখন এই বিষয়গুলো আর প্রযোজ্য হবে না। তার মানে এত কিছুর মধ্যে দিয়ে আমরা বুঝতেই পারলাম যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ইম্পর্টেন্ট, কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্টের থেকে এই আমরা কি শিখছি, আমাদের কি লার্নিং, আমরা কি পড়ছি, আমরা কতটা শিখছি, সেটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট যা শো করে আমাদের এগিয়ে যেতে হবে, যদি আমরা না শিখি সেক্ষেত্রে পরবর্তীকালে আমাদের অনেক সমস্যা হবে। তাই জন্য তোমাদের চিন্তাধারাকে বদলাও, এবং অনেকেই যেটা চেষ্টা করো যে মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করবো ও উচ্চ মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করবো, শর্ট প্রসেস ইউজ করবো, সাজেশনের কেন আমি বিরোধী, এই বিষয়গুলো তোমরা আশা করি এই ভিডিও দ্বারা অনেকেই অবজার্ভ করতে পেরেছো। সমস্ত কিছুর মধ্যে দিয়ে তোমাদের জাস্ট এইটুকুই বোঝানো ছিল, তোমরা যারা আগে পরীক্ষা দিয়েছিলে উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক দিয়েছিল যখন কোভিড ছিল না, প্রি কোভিড সময়ে, তখন রেজাল্টের যে ভ্যালু ছিল বা যে রেজাল্ট যে কার্যকারিতার জন্য ছিল, এই সময় যারা পরীক্ষা দেবে যদি পরীক্ষা বাতিলও হয়ে যায় তাহলেও যদি রেজাল্ট কোনো অনলাইনের মাধ্যমে দেওয়া হয় তাহলেও কিন্তু রেজাল্টের কার্যকারিতা এবং মান একই থাকবে। সমস্ত কিছুই নির্ভর করে তুমি কতটা জানো তার ওপর। এই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক শুধুমাত্র একটা পাস বলতে পারো বা একটা এলিজিবল ক্রাইটেরিয়া ডকুমেন্টেশন বলতে পারো, যেখানে এই ডকুমেন্টেশন দেখালে তোমাকে যে কোনো জায়গায় প্রবেশ করতে দেবে। সেই সমস্ত কিছু কিন্তু এই কোভিডের কালের রেজাল্টেও সমানভাবে প্রযোজ্য হবে।